জয় হিন্দ ভারতে কবে থেকে চলবে বুলেট ট্রেন সেই বিষয়েই একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমাদের ভারতবর্ষের রেলমন্ত্রী সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো তোমরা দেখতেই পারছ রেলমন্ত্রীর তরফ থেকে একটা টুইট করা হয়েছে যেখানে রেলমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে যে বুলেট ট্রেনের কাজ কিন্তু বুলেটের গতি বেগেই চলছে সুতরাং যে এক্সপেকটেশন করা হচ্ছে তাতে বুলেট ট্রেন আগামী তিন বছরের মধ্যে চলতে চলেছে যেটা অনুমান করা হচ্ছে যে দু সালের আগস্ট মাসেই কিন্তু বুলেট ট্রেন চলবে আমেদাবাদ রুটে অর্থাৎ আমেদাবাদ টু মুম্বাই রুটে যেখানে পাঁচশো কিলোমিটারের একটা রুট মুম্বাই থেকে আমেদাবাদের হাই স্পিড রেল করিডরে বুলেট ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে যে যথাক্রমে মহারাষ্ট্র এবং গুজরাটের অবস্থিত দুই আর্থিক কেন্দ্রকে সংযুক্ত করবে এবার অনেকের মনে হতে পারে যে কেন এত দেরি হচ্ছে ভারতবর্ষে কবে থেকেই শুনে আসছি এখনো পর্যন্ত কেন চালু হচ্ছে না আর সেই নথিটা একটুখানি জাস্ট দেখে নাও শুধুমাত্র এই রুটটার জন্য অর্থাৎ মুম্বাই থেকে আমেদাবাদ পর্যন্ত টোটাল জমির যে প্রয়োজন সেটা হচ্ছে তেরোশো পয়েন্ট পাঁচ হেক্টর জমির প্রয়োজন রয়েছে যেখানে অলরেডি জমি অধিগ্রহণ করা সম্ভব হয়েছে তেরোশো একাশি পয়েন্ট নয় হেক্টর সুতরাং মাত্র ছয় হেক্টরের কাছাকাছি জমি অধিগ্রহণ করতে আর বাকি রয়েছে যেটা এক্সপেক্ট করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই সমস্যারও সমাধান মিটে যাবে সুতরাং দেখতেই পাচ্ছো যে এত জমি অধিগ্রহণ করা কিন্তু একদিন দুদিনের কাজ নয় টোটাল এই রুটটাকে কমপ্লিট করা হচ্ছে আর যখন বুলেট ট্রেন চালু হয়ে যাবে এই রুটটা অর্থাৎ এই পাঁচশো কিলোমিটার ডিস্টেন্সটা মাত্র দুই ঘন্টা সাত মিনিটে অতিক্রম করা সম্ভব হয়ে যাবে আর এই যাত্রার সময় ট্রেনটি মোট দশটি শহরে বা দশটি স্টপেজে থামতে পারে সেই দশটি স্টপেজের নামও আমি তোমাদেরকে বলে দিচ্ছি যার মধ্যে রয়েছে থানে ভিরার বেইসার ভাপি বিলিমোরা সুরাট ভরুচ ভাদ আনন্দ আমেদাবাদ এবং সবরমতি এই দশটা স্টেশনে থামার পর ট্রেনটা কিন্তু মাত্র দুই ঘন্টা সাত মিনিটের মধ্যে পাঁচশো কিলোমিটার অতিক্রম করে ফেলবে আর এই প্রজেক্টের যে বাজেট রাখা হয়েছে খরচ হচ্ছে প্রায় দুই লাখ কোটি টাকা মতো করিডোরের প্রতিটি দিকে প্রতিদিন এক্সপেক্টেড করা হচ্ছে যে প্রতিটি দিকে এক একটা জার্নিতে মোটামুটি প্রায় সতেরো হাজার নশো যাত্রী আসা যাওয়া করবে বলে আশা করা হচ্ছে এই হাই স্পিডে ট্রেনটিতেও তিনটি ক্লাস থাকবে যেখানে স্ট্যান্ডার্ড ক্লাস বিজনেস ক্লাস এবং গ্রান্ড ক্লাস আর এই পুরো সিস্টেমটিকে ব্যবহার করবে মোটামুটি দৈনিক প্রায় বিরানব্বই হাজার নশো যাত্রী এটা বলা হচ্ছে এইচ এস আর সি অর্থাৎ ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে পুরো সিস্টেমটা এই সিস্টেমটা প্রায় বিরানব্বই হাজার নয়শো যাত্রী প্রতিনিয়ত ব্যবহার করবে আর এই ট্রেনটি বেশ ভালোই ফ্রিকুয়েন্টলি চলাফেরা করবে অর্থাৎ তিরিশ মিনিটের ব্যবধানে এক একটা ট্রেন আসবে যেটা সকাল ছটা থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত যাত্রীরা ব্যবহার করতে পারবে আর আর প্রথম প্রথম বুলেট ট্রেনের গতিবেগ একটু কমে চালানো হবে পুরো লাইনটা চেকিংয়ের জন্য কারণ এই বুলেট ট্রেনের যে গতিবেগ থাকবে প্রায় তিনশো কুড়ি কিলোমিটার পার ঘণ্টা বেগে চলবে যেটা আশা করা যাচ্ছে কিন্তু প্রথম দিকে এর সর্বোচ্চ গতির একটা লিমিট রাখা হবে যেটা একশো ষাট কিলোমিটার মতো একটা লিমিট রেখে চালানো হবে তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে কারণ ট্রায়াল পারপাসে তো একটু অল্প স্পিডেই চালানো ভালো কারণ যদি কোনো কোনো ত্রুটি থাকে যান্ত্রিক ত্রুটি থাকে সেগুলোও কিন্তু রিজলভ করা সম্ভব হবে তাই প্রথম দিকে একশো কিলোমিটার বেগে চললেও পরবর্তীতে কিন্তু তিনশো কুড়ি কিলোমিটার বেগে এই ট্রেনটি চলতে চলেছে সবশেষে একটাই কথা বলবো যে কোনো দেশের উন্নতি আরও ভালো সম্ভব যখন সেই দেশের যোগাযোগ মাধ্যমটা আরও বেশি উন্নত হবে তো দেখতেই পারছো মাত্র তিন বছরের মধ্যে ভারতবর্ষে দৌড়াতে চলেছে বুলেট ট্রেনের মতো হাই স্পিড ট্রেন এবং এই বিষয়ে মন্তব্য করেছেন আমাদের ভারতবর্ষের বিদেশ মন্ত্রী তিনি বলেছেন এর ফলে ভারতে তৃতীয় বিপ্লব আসতে চলেছে সুতরাং এটা আমাদের ভারতবাসীদের জন্য অত্যন্ত খুশির একটা সংবাদ যে আর মাত্র তিনটি বছরের মধ্যে ভারতবর্ষে চলতে চলেছে বুলেট ট্রেনের মতো হাই স্পিড স্পেশাল অ্যাডভান্স ট্রেন এবং ভারতবর্ষেও শুরু হতে চলেছে তৃতীয় বিপ্লব শুধু তাই নয় অলরেডি ভারতবর্ষ আমেরিকা এবং চীনকে অর্থনীতির দিক থেকে অনেকটাই ছাপিয়ে গেছে এই বিষয়ে যদি তোমরা পুরো কেস স্টাডি বা আলাদা স্পেশাল ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভারতবাসী হয়ে যদি তুমি নিজেকে একটুও গর্বিত মনে করে থাকো তাহলে কমেন্টসে লিখো জয় হিন্দ আর যারা আমাদের ফেসবুক পেজে নতুন রয়েছে তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখো আমি প্রতিনিয়ত এইরকমই ভিডিও আপলোড করতে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ